জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী মাকসুদের সঙ্গীত জীবনের 45 বছর উপলক্ষে দারুণ এক আয়োজনের উদ্যোগ নিয়েছে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক অশীষ কুমার চক্রবর্তীর তত্ত্বাবধানে এই আয়োজনে হতে যাচ্ছে মাকসুদ 45 ইয়ার্স ইন মিউজিক শিরোনামে এক কনসার্ট। বুধবার 25 জানুয়ারি ইউনিভার্সাল মেডিকেল কলেজের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কনসার্টটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সেখানে আশিস কুমার চক্রবর্তী জানান, কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী 18ই মার্চ সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশের মূল মিলনায়তনে। সেখানে সংবর্ধনা নেবেন মাকসুদুল হক। তিনি গাইবেন এবং জানাবেন তার দীর্ঘ পথচলার জানা অজানা গল্প। আয়োজনে বিশেষ চমক হিসেবে থাকবে দেশের জনপ্রিয় 5টি ব্যান্ড দলের পরিবেশনা। সে তালিকায় আছে ফিডব্যাক, মাইলস, দলছুট, ওয়ারফেজ ও পেন্টাগন। তারা মাকসুদের গাওয়া জনপ্রিয় গানের সঙ্গে জ্যামিং করবেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি মাকসুদুল হককে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সংগঠনটির বর্তমান সভাপতি হামিন আহমেদ, ফিডব্যাকের ফুয়াদ নাসের বাবু, পেন্টাগন ব্যান্ডের প্রধান আলী সুমন সহ আরও অনেকে।